জি হ্যাঁ, চাঁদে অবতরণের সঙ্গে সঙ্গে মহাকাশের ইতিহাসে ভারতের নতুন বিক্রম কাহিনী। চন্দ্রযান তিনের পরবর্তী ইসরোর কার্যক্রমের দিকে নজর সকলেরই। মহাকাশে বিভিন্ন দেশের সঙ্গে মহাজোট করে বিপ্লবের পথে ভারত। এবার জাপানের সঙ্গে গাছড়া বেঁধে চন্দ্রযান চারের পথে এগিয়ে চলেছে ইসরো। জাপানের মহাকাশ সংস্থা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বা জাক্সার সঙ্গে গবেষণা চলছে প্রায় রকেট গতিতে। মহাকাশ গবেষণায় ভারতের মহা বিপ্লব। প্রথম দেশ হিসেবে চাঁদের কুমেরু জয় ভারতের। এবার বিভিন্ন দেশের সঙ্গে চোট বেঁধে মহাকাশ ইতিহাসের পথে ইসরো। জাপানের সঙ্গে গাঁট ছড়া বেঁধে ইসরোর পরবর্তী প্রকল্প চন্দ্রযান। বুধবার মহাকাশ গবেষণার ইতিহাসে ভারতের জয়ধ্বজা উড়িয়েছে বিক্রম। চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে ল্যান্ডার রোভার বিক্রম। সকলের চোখ এখন চন্দ্রযান তিনের কার্যকলাপের দিকে, সঙ্গে নজর ইসরোর পরবর্তী পর্বগুলির দিকেও। এর মধ্যেই সবচেয়ে উল্লেখযোগ্য, বিভিন্ন দেশের গবেষণা সংস্থার সঙ্গে জোট বেঁধে মহাকাশ গবেষণায় একের পর এক প্রকল্পে মনোনিবেশ করেছে ইসরো। চন্দ্রযান তিনের সাফল্যের বিরতি নয়, চাঁদ নিয়েই পরবর্তী একগুচ্ছ গবেষণা প্রকল্প রয়েছে ইসরোর। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ইসরো এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বা JAX এর সঙ্গে লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন বা লুপেক্স। পরবর্তী মুন মিশনের নাম লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন বা লুপেক্স। এটি জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বা JAX এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চৌথ উদ্যোগ। জাক্সা এবং ইসরো রোভার এবং ল্যান্ডার তৈরি করছে। রোভারটি শুধুমাত্র ইসরো এবং জাক্সার যন্ত্রপাতি বহন করবে না, আমেরিকান স্পেস এজেন্সি নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সি ইএস এর যন্ত্রাংশও বহন করতে পারবে। সম্প্রতি বেশ কয়েকটি গবেষণা থেকে চাঁদে জলের উপস্থিতির আভাস মিলেছে। লুপেক্সের প্রাথমিক কাজই হবে চন্দ্রের মেরু অঞ্চলে জলের উপস্থিতি ও তার সম্ভাব্য ব্যবহারযোগ্যতা নিয়ে গবেষণা করা। জাপানের পরিকল্পনা, চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি কোনো এক জায়গায় ওই রোভারের অবতরণ করানো হবে। এরপর সেটি ঘুরে বেরিয়ে চাঁদের তথ্য সংগ্রহের চেষ্টা করবে। 2026 সালে জাপান ভারত যৌথ উদ্যোগে এই চন্দ্র অভিযান হবে বলেই আশা। কলকাতা টিভি।